গাইস আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সন্ধ্যাবেলা তো বাড়িতে আছে, আজকে আমার হাজবেন্ডটা তার মানে বাড়িতে, সেই জন্য বলছি আর কি আজকে ঝালমুড়ি বানিয়ে খিলাবে। তার জন্য দেখো তো বানাচ্ছে, আমি এখানে বসে বসে খাবো। এই দেখো পেঁয়াজ কেটে নিচ্ছে, এই যে পেঁয়াজ কাটার মডেল দেখো, একদম লেজি 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 করে খাবো, কোন সময় বানাবো কোন সময়। হ্যাঁ দেখো যে পেঁয়াজ নিছে দুইটা, আর হলো কাঁচামরিচ নিছে, কাঁচামরিচ আর পেঁয়াজ মানে কি কাট পাইন, আমি বানাই নাই জানতে। আর তুই ঝালমুড়ি বানালে স্বাদ হয় মেলা, চটপটা ঝালমুড়ি না কিন্তু চটপটা। তো দেখো গাইস এখানে নিয়েছে মিমি চার প্যাকেট, 1 2 3 4, আর বিকাজি ভুজিয়া 2 প্যাকেট, আর ওটা হলো 32 আনা 1 প্যাকেট। টেস্টি হবো কিন্তু, ধনিয়া পাতা হলে আরো ভালো লাগতো। ও বাড়িতে থাকলে দেখো যেভাবে আমাকে বানিয়ে বানিয়ে খাওয়া, এই যে কত আদর করে দেখো বইরে, এই যে কাটছে তো কাঁঠার স্টাইল, পেঁয়াজ কাটছে কি সুন্দর করে কুচি কুচি করে, পানি পড়তেছে এই যে। এই দেখো মুচ পেঁয়াজ কাঠা হয়ে গেছে, এই যে আরো গেন্নে সিরে সিরে এনে দিয়ে মাহাবো, ভালো করে মাখবো। এই দেখো মিমিটা ডালা হয়ে গেছে, কোন কি ডাল মানে ভুজিয়া, ভুজিয়া ডাল বই যে বিকাজি ভুজিয়া। হ্যালো এই দেখো, এই দেখো এই দেখো ভিতরে 32 আনা, তার মানে এখানে 32টা বস্তু মিক্স করা আছে, তার জন্য 32 আনা। সবগুলো এখানে দিয়ে দিয়েছে, দেখো কত কিছু আছে, বাদাম বুট ভুজিয়া আর কি কি আমি তো নাম জানি না। এখানে স্বাদ মতো এই যে নুন দিয়ে দিব ভাই, এই যে নুনটা দিয়ে ভালো করে মাহাবো, বাহ কি সুন্দর বাসনা বেরিয়েছে রে, আমার জিভে পানি বেরিয়েছে। আর ওই যে মেমির ভিতরে যেগুলো মশলা দিয়েছিল ওগুলো ঢেলে দিয়েছে এখানে, দেখো ধনিয়া পাতা হলে ভালো হইতো কিন্তু ধনিয়া পাতাটা নাই, বর্তমান গরমের সিজন তার জন্যই আনা হয়নি। দেখো এখানে দিয়ে দিচ্ছে হালকা এই যে সরিষার তেল, একটুখানি দিলেই হবে এই যে, আর এটা এখন ভালো করে মেখে নিব। দেখো কি সুন্দর বাসনা বেরিয়েছে রে, আমার জিভে তো পানি বেরিয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো যদি ভালো লাগে, দেখো আমার তো জিলো পানি পড়তেছে। চটপটাটা পুরো রেডি, দেখো এই যে পুরো রেডি হয়ে গেছে, খাবো দেখছি টেস্টিটা, অল্প টেস্ট করে দেখি। একদম গিনা পাতা লড়া ভালো লাগতো, দেখো বাড়িতে থাকলে এরকম করে একটু বউকে আদর করতে হয়, চটপটা বানিয়ে সামনে আলামিন খালি মিমি হয়তো সহ্য হবে, যে ঝাল খেতে পারে না ও, ঝাল খাওয়া পারি না, এত বড় সারা হয়েছে ঝাল খাই না, দেখ 4 বছর। ধরবো বদমাইশ, ধরুন আনে খাই ফ্রট করুন না, ফ্রট করুন না, ফ্রট করুন না।
আমি খেতে পারি শর্ট করুন না নেন আদর করে দিছি আদর করে যা ঠকাইছ আমারে যাই নেছে খাবার হয়েছে দেখো গাইস আমাদের খাওয়া হয়ে গেছে একদম মানে আঙ্গুল চেটে চেটে খাচ্ছে দেখো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখুন সব শেষ করে ফেলেছে আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অলে সিলেক্ট করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে তখন ভিডিওটা ভালো লাগলে লাইক করবা তখন পর্যন্ত বাই বাই টাটা গুড নাইট